আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা টপিক নিয়ে। তো তোমরা যে রং প্রশ্নোত্তর নিয়ে একটু বেশি চিন্তিত, সেটি হচ্ছে আমাদের সিন প্যাসেজের কোশ্চেন নম্বর 4, অর্থাৎ আমাদের যে কোশ্চেন টাইপ 4 রঙে যে আমাদের শর্ট কম কোশ্চেন লিখতে হয়, যেটা নিয়ে আমরা অনেকেই ঘাবড়ে যাই, কিংবা আমরা অনেকে তোমরা আমাকে প্রশ্ন করেছো স্যার এটা আমরা মুখস্থ করবো কি না, এই প্যারাগ্রাফটা বা এটা আমরা কীভাবে লিখব। কিন্তু আমরা যদি একটু বিষয়গুলো বা নিয়মগুলো যদি একটু আগে আমরা জেনে নেই, তার মধ্যে বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে। তবে একটা কথা আগে বলে নেই না, যে তোমরা বারবার একটা কথা প্রশ্ন করছো আমাকে স্যার যে চাইন নম্বর মুখস্থ করতে হবে কি না, আমাদের ইংলিশে কোনো কিছু মুখস্থ করতে হবে না। আমাদের ইংলিশে যদি আমাদের সিন এবং আনসিন থাকে, আমরা সব কিছুই আমরা সিন এবং আনসিনের আলোকে লিখব। এবং আমাদের যে 9 নং যে ডাব্লিউ কোশ্চেন থাকবে বা 12 নং যে রিয়ারেঞ্জ থাকবে, সেগুলো কিন্তু আমাদের গ্রামাটিক্যাল কিছু বেসিক রুল জেনে বা ডাব্লিউ কোশ্চেন প্রশ্ন তৈরি করার কিছু রুল জেনে আমরা সেগুলো করতে পারবো। তো এক কথা বলতে কোনো কিছু মুখস্থ করার কোনো বিষয় না, কিন্তু আমাদের একটা দিন বারবার জানতে হবে যে সিন প্যাসেজগুলো যে অনুবাদ এবং সেগুলো যে শব্দ অর্থ সেগুলো বারবার ভালো করে পড়তে হবে। তো আমি আর বিলম্ব না করে ক্লাস চলে যাচ্ছি। তো আমি আজকে আলোচনা করব শর্ট কম্পোজিশন, অর্থাৎ তোমরা মডেল 13টা পড়ে থাকবে, হয়তো আমার তোমরা পড়েছো, সিনটা পাওয়ানো হয়েছিল এবং এর যে 4 নং আমাদের শর্ট কম্পোজিশন রয়েছে, এই শর্ট কম্পোজিশন আলোচনা করবো। আমরা কীভাবে মুখস্থ না করে সিন পেজের হেল্প নিয়ে আমরা কীভাবে একটা শর্ট কম্পোজিশন লিখতে পারি। তবে এই শর্ট কম্পোজিশন দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, 4 থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো উত্তর সিন থেকে লিখতে পারলেই আমাদের শর্ট কম্পোজিশন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে না, শুধু নাম দেওয়া থাকবে যে আমাদের ওই প্যারাগ্রাফ অর্থাৎ শর্ট কম্পোজিশনের নামটা কী, সেই নামটা লিখে আমরা সেই নামের আলোকে সিন পেজে হেল্প দিয়ে লিখব। এখন আমি একটু বইয়ের হেল্প নিচ্ছি। দেখো আমি এখানে 5টা প্রশ্ন লিখেছি, কম্পোজ শর্ট কম্পোজিশন নামটাও আমি লিখে দিচ্ছি। আমাদের কম্পোজিশন নাম না লিখি, অর্থাৎ যদি আমি প্যারাগ্রাফটাই বলি, প্যারাগ্রাফ বললে হয়তো অনেকে সহজে বুঝতে পারো, শর্ট কম্পোজিশন আমি প্যারাগ্রাফটা সেম এবং সেই প্যারাগ্রাফ কিংবা শর্ট কম্পোজিশনের প্রথম নামটা আমাদের লিখতে হবে, শিরোনামটা লিখতে হবে। যদি কেউ শিরোনাম বা নাম না লেখো, সে কিন্তু 2 নম্বরটা কম পাবে, যেহেতু আমাদের যে পেয়েছে যে বোর্ডের নিয়ম অনুসারে সে 2 নম্বর কম পাবে যদি তুমি সেই নামটা না লেখো। তাহলে অবশ্যই আমাদের কাজ হচ্ছে প্রথমে শিরোনামটা নামটা লিখতে হবে। আচ্ছা, এরপরে তো 5টা প্রশ্ন বা 4টা প্রশ্ন উত্তর দিলে কিন্তু আমাদের হয়ে যাবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের 5টা সেন্টেন্সের কম কিন্তু হওয়া যাবে না, কারণ উল্লেখ করা থাকবে যে মেকে শর্ট কম্পোজিশন ইন 5 সেন্টেন্সেস। অতএব তোমাকে 5টা বাক্য লিখতেই হবে। তাহলে আমরা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি। যেহেতু আমরা এই কম্পোজিশনে পড়েছি, সিন কম্পোজিশনটা আমরা সহজে উত্তরগুলো লিখতে পারবো। তা চলো শুরু করি। প্রথম প্রশ্নটা কি, হোয়াট ইজ রাজু? আমরা রাজু সম্পর্কে, অর্থাৎ রাজু যে ফায়ার ফাইটার ছিল এবং সেই সম্পর্কে যে সিন পেজটা পড়েছিলাম, তার হলে উত্তরটা আমরা দিব এখন যে হোয়াট ইজ রাজু, রাজু কী বা রাজু কী করে, তার পেশাটা কী বা কী, সে কী করতো। তাহলে আমরা জানি যে ওই পেজে পড়েছি রাজু হচ্ছে ফায়ার ফাইটার, তাই না? তাহলে যেহেতু এটা আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের প্রশ্ন করা হয়েছে, আমরা সেইভাবে উত্তর দিব। তাহলে আমরা লিখব উত্তরটা হবে রাজু ইজ এ ফায়ার ফাইটার। তাহলে একটা লাইন কিন্তু হয়ে গেলো আমাদের, রাজু ইজ এ কী হবে, ফায়ার ফাইটার। আচ্ছা, এরপরে সেকেন্ড লাইনটা তোমরা খেয়াল করো, পরের প্রশ্নটা, হোয়াট হ্যাপেন হোয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। আচ্ছা, কী হয়েছিল বা কী ঘটেছিল যখন রাজু পঞ্চম শ্রেণীতে ছিল। আচ্ছা, এটা কিন্তু আমাদের পুরাটা কিন্তু 5টি ইন্ডিপেন্ডেন্টে প্রশ্ন করছে, অথবা আমাদের যে 5টি ইন্ডিপেন্ডেন্টে কিন্তু উত্তরটা দিতে হবে। তাহলে হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল হোয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, যখন সে পঞ্চম শ্রেণীতে পড়ো। এটা কিন্তু আমরা এই পেজের প্রথম বা দ্বিতীয় লাইনে পড়েছি, তোমরা বই থেকে দেখতে পারবে যে প্রথম লাইনে আছে যে হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার ওয়াজ এ ফায়ার ইন স্কুল, অর্থাৎ যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো তাদের স্কুলে আগুন লেগেছিল। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5 দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। তাহলে কিন্তু আমার সেকেন্ড লাইনটা এটা দিলে আমাদের হয়ে গেলো। তাহলে কিন্তু 5টা লাইনে 2টা লাইন কিন্তু আমাদের হয়ে গেলো, 2টা প্রশ্ন উত্তর দিলাম, 2টা লাইন হয়ে গেলো। তবে আমাদের সেকেন্ড লাইনটা, থার্ড লাইন প্রশ্নটা খেয়াল করো যে হোয়েন ডিড হি জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, সে কখন আমাদের ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে অর্থাৎ স্বেচ্ছাসেবক যে অগ্নি নির্বাপক বিভাগে কখন যোগদান করে বা কখন জয়েন করে। এটা যদি আমরা উত্তরটা দেই তাও হবে, কিন্তু আমাদের যেহেতু একটা শর্ট কম্পোজিশন, একটা ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। উপরে বললাম যে যখন রাজু পঞ্চম শ্রেণীতে আগুন লাগছিল, তারপরে কী করছে তার কিছুই আমরা বলি নেই,
এবং পরবর্তীতে এই প্রশ্নের উত্তরটা দিলাম। উত্তর দিলে হবে, কিন্তু আমাদের কিন্তু আছে চারটা প্রশ্ন, উত্তর দিলে হবে চারটা লাইন, কিন্তু পাঁচটা লাইন কিন্তু হচ্ছে না। এই জন্য আমরা এই শর্ট ফর্ম বিষয়ে এটা ধারাবাহিকতা ঠিক রাখার জন্য কিন্তু আমরা এই প্রশ্নের পরে আমরা আরেকটা লাইন যুক্ত করে দেব, যে যখন রাজু পঞ্চম শ্রেণীতে ছিল তাহলে তার স্কুলে আগুন লাগছিল। তারপরে আমরা কী লিখতে পারি, যে শীঘ্রই এই লাইনটা কিন্তু আমার বইয়ের মধ্যে আছে। তারপরের লাইনটা কিন্তু আমাদের এখন বইতে রয়েছে, যে সুন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, অর্থাৎ শীঘ্রই দমকলকর্মী আসলো এবং আগুন নিভাইলো। এই লাইনটা দিলে আমাদের পুরাপুরি যে শর্ট কম্বিনেশনটা অনেক সুন্দর হবে এবং ধারাবাহিকতাটা ঠিক থাকবে। তাহলে আমি এই প্রশ্নের উত্তরটা যখন বললাম যে দেয়ার ওয়াজ এ ফায়ার হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ, তারপরে আমরা যুক্ত করে দেব আরেকটা লাইন, যে সুন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং শীঘ্রই দমকলকর্মী আসলো এবং আগুন নিভাইলো। তাহলে আমাদের কোনো ধারাবাহিকতা নষ্ট হলো না, পাঁচটা বাক্য হলো এবং সুন্দর একটা শর্ট কম্বিনেশন হয়ে যাবে। আমি তারপরের প্রশ্নটা বলতেছি এখন, যে হোয়েন ডিড হি জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, এটা কিন্তু তোমরা পড়েছ যে কখন জয়েন করেছিল সে। আমরা জানি যে কলেজের পরে আমাদের বইতে কিন্তু তৃতীয় লাইন বা চতুর্থ লাইনে এটা রয়েছে, যে আফটার কলেজ, তোমরা বইতে দেখতে পারবে পৃষ্ঠা 139, আফটার কলেজ রাজু জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। আফটার কলেজ অর্থাৎ কলেজের পরে, তোমরা ইচ্ছা করলে আফটার কলেজ লিখতে পারো, অথবা আফটার ফিনিশিং দ্য কলেজ লিখতে পারো, কলেজ শেষ করার পরে, অথবা লিখতে পারো আফটার পাসিং দ্য কলেজ, সেম একই জিনিস। যেহেতু বইতে রয়েছে আফটার কলেজ, এটা লিখলেও সমস্যা নেই। আর আমি আফটার কলেজে বলছি আফটার কলেজ হি জয়েন, যেহেতু ডিড আছে আমাদের, কিন্তু একদম পাস্ট ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন উত্তর দেবো, তোমরা জয়েনের সাথে ইডি যুক্ত করে দেবে। তাহলে আফটার কলেজ হি জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, আশা করি বুঝতে পেরেছ। আবার বলছি আমি প্রশ্ন উত্তরটা, আফটার কলেজ হি জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। আচ্ছা, এবার লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, এখন আমরা লাস্ট কোয়েশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে হোয়াট ডাজ হি ডু নাও, এখন সে কী করে। এইটা আমাদের ঠিক সেকেন্ড প্যারে রয়েছে, নাও হি ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, নাও হি ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। কিন্তু আমরা কিন্তু প্রথম প্রশ্ন উত্তর কিন্তু এটাই দিয়েছিলাম, হি ইজ এ ফায়ার ফাইটার, কিন্তু এখন সে কী করে, নাও হি ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, কিন্তু সাথে আমরা আরেকটা লাইন যুক্ত করে দেবো। যেহেতু আমাদের প্রশ্ন উত্তরটা সেম হয়ে গেলো, তাহলে আমরা বলবো নাও হি ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, কমাদের লিখবো অ্যান্ড হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার অ্যাবাউট সেফটি। এই লাইনটা কিন্তু আমাদের পরে রয়েছে প্যাসেজে, কিন্তু সিন প্যাসেজে রয়েছে। দেখো তোমাদের বইতে তোমরা সেকেন্ড প্যারে তোমরা পাবে, যে আমার লাস্ট কোয়েশ্চেনের উত্তরটা আমি আরেকবার বলছি, যে নাও হি ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, হ্যাঁ, অ্যান্ড হি অলসো টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, নতুন যারা দমকলকর্মী যোগদান করে আমাদের ফায়ার ডিপার্টমেন্টে, তাদেরকে কী করে সে শিক্ষা দিয়ে থাকে। তো আমরা এখন একটা শর্ট কম্বিনেশন হয়ে গেল, আমি যদি পুরাটুকু একটু আমরা যদি ভালো করে বলি, তাহলে আমি প্রশ্ন উত্তর সহকারে আমি পুরো কম্বিনেশনটা একটা লাস্ট বারের মধ্যে বলে দিচ্ছি, আমি তোমরা স্ক্রিন অনুসারে দেখতে পারবে, যে হোয়াট ইজ রাজু, রাজু ইজ এ ফায়ার ফাইটার, অ্যান্ড হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, অ্যান্ড আফটার অ্যান্ড সুন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, অ্যান্ড আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, অ্যান্ড হি অলসো টিচেস দ্য নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট ফায়ার সেফটি। ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি আজকে ক্লাসে বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা যদি তোমরা বুঝতে না পারো, তাহলে কিন্তু আমাকে তুমি কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে মেসেঞ্জারেও আমার গ্রুপে জানাতে পারো। তবে তোমাকে কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছো যে আমরা সিন পেজ থেকে কিন্তু আমরা উত্তরটা আমরা একটা শর্ট কম্বিনেশন তৈরি করলাম, তার মানে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমাদের নিয়মই হচ্ছে যে সিন থেকে প্রশ্নের উত্তরটা বের করে আমাদের কম্বিনেশন তৈরি করতে হবে। আর আমাদের বোর্ডের নিয়ম হচ্ছে যে সিন পেজের হেল্প নিয়ে এক থেকে চার নং কোশ্চেন পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে অবশ্যই চারটা আমাদের সিন থেকেই দিলেই আমরা দিতে পারবো। তাহলে চারটা প্রশ্ন দিয়ে পাঁচটা সেন্টেন্স বা ছয়টা সেন্টেন্সও কিন্তু বানাতে পারবো, এবং শর্ট কম্বিনেশনটা কিন্তু আমাদের হয়ে যাবে আশা করি। তা আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে আমরা অবশ্যই জানাবে। তো আজকে এ পর্যন্তই রাখছি। তোমরা আমাদের এখন লকডাউন চলতেছে, তোমরা জানো আমাদের এই বৈশ্বিক মহামারীতে আমরা চাই যে আমার শীঘ্র যেন পরিত্রাণ প্রায়। তোমরা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবে বা দোয়া করবে যেন আমাদের এখান থেকে আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করে। এবং আর একটা কথা বলি নি, তোমার বাসা হয়তো তোমরা অলস সময় কাটাচ্ছ, তোমরা সেই সময়গুলো নষ্ট করবে না, অবশ্যই সময়টা কাজে লাগাবে এবং পড়াশোনায় মনোযোগ দিবে, এবং চেষ্টা করবে ডেইলি কমপক্ষে 6-7 ঘন্টা পড়াশোনা করার জন্য। এবং সেই সাথে তোমার মা বাবার কথাটা শুনবে, কখনোই মা বাবার অবাধ্য হবে না,
তাদের তারা যা বলে সে কথা মন দিয়ে শুনবে, সর্বদা সত্য কথা বলবে। তো আচ্ছা এখানে রাখছি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।